করোনা ভাইরাস প্রতিহত করতে প্রশাসনিক তিন দাওয়ায়ও আটকানো যাচ্ছে না একাংশ অত্যুৎসাহী মানুষকে জরুরি প্রয়োজন ছাড়াও অনেকে রাস্তায় বাইক স্কুটি নিয়ে বেরিয়ে পড়ছে অথচ করোনা মোকাবেলায় সারা দেশের সাথে রাজ্য একযোগে চলছে লকডাউন একশো ধারা এবং কারফিউ আইন অথচ প্রশাসনিক এই তিন নিষেধাজ্ঞা অমান্য করেও উচ্ছৃঙ্খল কিছু মানুষ ঘরে না থেকে কারণ ছাড়াই উদ্দেশ্যহীনভাবে ভাবে রাজপথে বেরুচ্ছে যদিও পুলিশ ও নিরাপত্তা বাহিনী রাজধানী সহ সারা রাজ্যে ব্যাপক তল্লাশি জারি রেখেছে মারুন ভাইরাস করোনা আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে বাড়ছে মৃত্যুর মিছিল প্রতি ঘন্টায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা শনিবার দুপুর পর্যন্ত সারা বিশ্বে মৃত্যু হয়েছে ষাট হাজারের অধিক মানুষের সাড়ে চোদ্দ হাজারের অধিক মৃত্যু নিয়ে করোনা সংক্রমণের শীর্ষস্থান ধরে রেখেছে ইতালি প্রায় বারো হাজার মৃত্যু নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন তৃতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে মৃত্যুর সংখ্যা প্রায় সাড়ে সাত হাজার ছুঁয়েছে ভারতীয় মৃত্যুর সংখ্যা আশির অধিক ছাড়িয়েছে এই পরিস্থিতিতে গোটা দেশে চলছে লকডাউন কারফিউ রাজ্য এর ব্যতিক্রম হয়নি কিন্তু এখনো বেশ কিছু মানুষ মানছে না প্রশাসনিক নিষেধাজ্ঞা তাই সেই সকল অত্যুৎসাহী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তির পথে হাঁটা অব্যাহত রাখল আরক্ষা প্রশাসন লকডাউনের এগারো দিনে শনিবারও রাজধানী আগরতলা শহরের একাধিক জায়গায় রাজপথে এবং হাট বাজারে অভিযান চালায় পুলিশ বিশেষ করে বিনা হেলমেটে বাইক ও স্কুটি চালানো ব্যক্তিদের বিরুদ্ধে অনস্পট শাস্তির ব্যবস্থা করা হয় কারণ ছাড়া বাজার কিংবা রাজপথে ভিড় করা ব্যক্তিদেরকেও ডান্ডা উঁচিয়ে তাড়িয়ে দেওয়া হয় দায়িত্বপ্রাপ্ত পুলিশের পদস্থ আধিকারিক কে মুখোপাধ্যায় জানিয়েছেন আইন ভঙ্গকারী যানবাহন চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এখনো অনেক জায়গায় অলিগলিতে আড্ডা জমানো হচ্ছে এত সচেতনতার পরেও সতর্ক হচ্ছে না অনেকে বর্তলা এলাকা থেকে আটটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু যখন আপনি মেন রোড ছেড়ে অলিগুলিতে ঢুকবেন তখনই দেখবেন যে একাংশ মানুষ বিনা হেলমেটে বিনা কাগজপত্রে বাইক নিয়ে ঘুরছে গ্রুপ চার পাঁচজনের গ্রুপ এক জায়গায় বসে গল্প করছে এদের মধ্যে ওই সেন্সটাও নেই মনে হয় যেমন শহরের মেইন রোডে বেরোলেই ওদের রোগ হবে শহরতলিতে থাকলে বা হলিতে ঢুকলে ওদের রোগ হবে না এটা ভুল ধারণা যারা আইন ভাঙছে তাদের বিরুদ্ধে কীরকম যারা আইন ভাঙছে ওদের এগেনস্টে করা ক্যাস পারল আমরা অ্যাকশন নিচ্ছি ওদেরকে যদি দেখা যায় যে কোনো জেনুইন রিজনেই বেরিয়েছে হয়তো হেলমেটটা ভুলে ফেলে এসেছে বাকি সব ডকুমেন্টস আছে সেক্ষেত্রে আমরা ওদেরকে বুঝিয়ে নেক্সট টাইম যাতে রিপিট ওপেন না করে এটা বুঝিয়ে পাঠিয়ে দিচ্ছি আর যারা আইন ভাঙছেন তাদেরকে অ্যাস ল আমরা রিটেন করছি ওদের বাইক রিটেন করে কাগজপত্র ইয়ে করা হচ্ছে ফাইন কাটা হচ্ছে অ্যাস ল আমরা কতজনকে এখন পর্যন্ত আটক করেছেন তাদের বিরুদ্ধে এখন আমরা আটটা বাইক সকালে বর্তলা বাজার থেকে আটক করেছি প্রশ্ন উঠছে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বারবার সতর্কতা সত্ত্বেও কেনই বা সচেতন হচ্ছে না মানুষ তাই উচ্ছৃঙ্খল অত্যুৎসাহী জনতাকে আটকাতে পুলিশের বল প্রয়োগী শ্রেয় বলে মনে করছেন বিভিন্ন মহল ক্যামেরায় চুনি দেবের সাথে রোমেল চাকমার রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা